দুঃসাহসিক চুরির দৌরাত্ম্য থেমে নেই গোটা রাজ্যে। আর এবার জানলার বড় রড ভেঙে ব্যাংকে ঢুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে। ঘটনা মহকুমার শালগড়া স্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে। ঘটনায় সকালেই তদন্তে নেমে রাধাকিশোরপুর থানার পুলিশ তদন্ত করছে। উদয়পুর মহকুমার দুঃসাহসিক চুরির ঘটনা এবার মহকুমার শালগড়াস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে। সোমবার সকালে উদয়পুর শালগড়াস্থিত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক শালগড়া শাখার কর্মীরা ব্যাংকের ভিতরে ঢুকেই দেখেন ব্যাংকের বিভিন্ন জিনিস ও নথিপত্র উলটপালট হয়ে আছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি শাখা প্রবন্ধককে জানালে উনি ব্যাংকে ছুটে যান এবং এ ঘটনা রাধাকিশোরপুর থানার পুলিশকে অবগত করান। পরে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ বিষয়ে শাখা প্রবন্ধক বিশ্বজিৎ ভট্টাচার্য জানান, 10 টাকার কয়েন প্রায় 8-10 হাজার টাকা এবং একটি কম্পিউটারে দঙ্গল চুরি হয়েছে, তবে কোনো নথিপত্র চুরি হয়নি। কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চে গিয়ে আমরা দেখি দরজা ভেতর থেকে বন্ধ। এরপরে আমরা দরজা খুলে দেখি অ্যাকচুয়ালি চোর সম্ভবত জানলা ভেঙে ঢুকেছে ভেতর। এরপরে ম্যানেজারের সঙ্গে কথাবার্তা করে সবকিছু জানা গেল, 1,000 দশেকের কয়েন চুরিরা নিয়ে গেছে। এখন অবধি কারা এই চুরির সঙ্গে যুক্ত থাকতে পারে আইডেন্টিফাই করতে পেরেছেন? আমরা এখন অবধি কোনো ক্লু পাইছি না, তবে আমরা ইনভেস্টিগেশন জারি রাখবো। এদিন রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর বকুল জয়রিয়াং ডগ স্কোয়াড ও ফরেন্সিক টিমকে সাথে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। জানা গেছে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে সে ব্যাপারে কোনো প্রকার তথ্য নেই পুলিশের হাতে। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা শালগড়া এলাকায়। কেননা উদয়পুর মহকুমা জুড়ে গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ ঘটনায় মানুষের কোষ্টার্জিত টাকা এবং সম্পত্তি চুরি গেলেও চোর চক্রের কাউকে হাতে আনতে পারছে না থানার পুলিশ। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।